দুধ এবং ময়দা একত্রে মিশিয়ে খেয়েছেন কখনো? এর মধ্যে অনেক শিফা আছে। সুনানে আবু দাউদ শরীফের 3446 নম্বর হাদিস। আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ক্বালাত ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলাইকুম বিল বাগিদিন নাফি'ত তালবিনা ইয়ানিল হাসা, তোমরা তালবিনা গ্রহণ করো, অর্থাৎ হাসা। এটাকে আরবিতে তালবিনা বলে, হাসা বলে, অর্থাৎ দুধ এবং ময়দা একত্রে মিশি তরল করে রান্না করে এটাকে রোগী ব্যক্তিকে খাওয়ালে দ্রুত সুস্থ হয়। আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ক্বালাত ওয়া কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদাশতাকা বি আহলিহি, যখন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের কেউ অসুস্থ হতো, ততক্ষণ পর্যন্ত চুলার মধ্যে এই তালবিনা অর্থাৎ এই হাসা ততক্ষণ পর্যন্ত থাকতো, যতক্ষণ পর্যন্ত রোগী হয়তো সুস্থ হবে না হয় মারা যাবে, অর্থাৎ হয়তো রোগী সুস্থ হওয়া পর্যন্ত না হয় মারা যাবে, এর আগে এই চুলা থেকে হাসার পাতিল নামাতেন। এটা এত উপকারী একটা অসুখ, কিন্তু আমরা অনেকে জীবনও খাই নেই। দুধ এবং ময়দা একত্রে করে তরল করে গরম করে খাওয়া, এটা স্বাস্থ্যের জন্য ভালো, রোগীদের জন্য। এই জন্যই তো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতগুলো আমাদেরকে পরিপূর্ণ মানতে হবে, নবীজির সুন্নাতগুলো আমাদের জানতে হবে। যদি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতগুলো আমরা মানতে পারি, নবীজির সুন্নাতগুলো যদি আমরা কপি করতে পারি, তাহলে আমাদের ব্যক্তি জীবন, আমাদের পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে আল্লাহ পাক শান্তি আর রহমত দিয়ে পরিপূর্ণ করে দেবে। এই পৃথিবীতে একজন মানুষই ছিলেন যাকে দেখেই অনেক কাফের মুসলমান হয়ে গিয়েছে। এই পৃথিবীতে শুধু একজন মানুষই ছিলেন, তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ, যার আচার ব্যবহার দেখেই মানুষ মুসলমান হয়ে গিয়েছিল। এই পৃথিবীতে এমন একজন মানুষ ছিলেন তিনি, যার কথা শুনেই কাট্টা কাফের মুসলমান হয়ে গিয়েছিল, যার ব্যবহার দেখে, যাকে দেখে, যার কথা শুনে ধর্ম ছেড়েছে, মা বাপ ছেড়েছে, সন্তান ছেড়েছে, বিবি ছেড়েছে, কত ত্যাগ স্বীকার করে ইসলাম কবুল করেছে, প্রয়োজনে ঘর বাড়ি সব ছেড়ে দিয়ে মক্কায় হিজরত করেছে, মদিনায় হিজরত করেছে। এই জন্য আমাদের বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। নবীজির ভালোবাসা যতক্ষণ পর্যন্ত আমাদের অন্তরে পয়দা না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা কোনোদিন কল্যাণকামী হতে পারবো না। নবীজি বলেন, লা ইউমিনু আহাদুকুম, তোমরা কেউ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান্নাসি আজমাইন, যতক্ষণ পর্যন্ত তোমাদের মা বাবা ভাই বোন সন্তান সন্ততি গোটা পৃথিবীর মানুষ থেকে আমি নবী তোমাদের কাছে প্রিয় হতে না পারবো। অথচ আমরা বলি নবীকে ভালোবাসি, কিন্তু নবীর ভালোবাসা আমাদের অন্তরে নাই, মুখের মধ্যে দাড়ি নাই, দাড়ি শেভ করে ক্লিন শেভ করে আর বলে আমি নবীজির আশেক, মাথার মধ্যে টুপি নাই, বুকের মধ্যে মেসি নেইমার ছবিওয়ালা গেঞ্জি, চুল কাটে রোনাল্ডোর মতো, কানের মধ্যে দুল পরে ওই রকম রোনাল্ডোর মতো নেইমারের মতো, এরপরে বলে আমি বিশ্ব নবীকে ভালোবাসি, এর থেকে ভোগা আর হতে পারে না।